আমরা যে সিটি স্ক্যান দেখতে পাচ্ছি, একটা খুব স্ট্রাইকিং ফিচার দেখো যে এই সেকশনটাতে, এটা তো পালমারি উইন্ডো তাই না? ডেফিনেটলি পালমারি উইন্ডো। এখানে দেখো যে পেশেন্টের একটু ব্ল্যাক এরিয়া, একটু হোয়াইট এরিয়া, একটু ব্ল্যাক এরিয়া, হোয়াইট এরিয়া, এটাকে আমরা কি বলি? মোজাইক। মোজাইক প্যাটার্ন। যখনই তুমি সিটি স্ক্যানে মোজাইক প্যাটার্ন পাবা, বিশেষ করে কোনো পেশেন্টের ক্রনিক কাফ আছে, রেসপিরেটরি ডিস্ট্রেস আছে, এরকম কোনো পেশেন্টের, তোমাকে অবশ্যই মানে কবুতর বা কোনো অর্গানিক ডাস্ট এক্সপোজারের হিস্ট্রি নিতে হবে, বিশেষ করে কবুতর। তোমাদের এই কয়েকদিনের এক্সপিরিয়েন্সে কী মনে হয় যে কবুতর কতভাবে পেশেন্টদের রেসপিরেটরি প্রবলেম করে এবং কত কমন একটা বিষয়? এবং মেইন কথা হলো অর্গানিক ডাস্ট, সেটা হতে পারে পিজিয়ন এক্সপ্রিটা, সেটা হতে পারে যেমন আজকে যে পেশেন্ট যে 309 যে ভর্তি, ওনার কিন্তু কবুতর না, ওনার ছিল অন্য পাখি তাই না, লাভ বার্ড ছিল। আবার কখনো দেখবা যে পেশেন্ট কৃষক, সে মানে ধান খেতে কাজ করে বা আদার অর্গানিক মানে ফসল বা শস্য, সেগুলি অর্গানিক সাবস্টেন্স, মানে এনি শর্ট অফ অর্গানিক সাবস্টেন্স, বিশেষ করে কবুতর, হ্যাঁ পিজিয়ন, তাদের এক্সপোজার হিস্ট্রি তোমাকে নিতে হবে। যেমন পেশেন্টের মানে অ্যাটেন্ডেন্ট ছেলে আমাদের পাশে আছে, তো আপনি যেটা বললেন যে ওনার কয়েক বছর কবুতর ছিল বাসায় এবং কবুতর বাসায় আনার 2-3 বছর পর ওনার শ্বাসকষ্টটা শুরু হলো তাই না, যেরকমটা আপনি বললেন তো শুরু হলো, তার মানে একদম ডেফিনিট একটা টেম্পোরাল অ্যাসোসিয়েশন আছে কিন্তু পেশেন্টের এক্সপোজারের সাথে, ইজিওনের সাথে। এখানে এই মোজাইক প্যাটার্ন ছাড়া আর কি আছে বলো তো দেখি? ভেরি গুড, কেজিবি প্যাটার্ন। এখানে দেখো যে গ্রাউন্ড গ্লাস তো আমরা একটা বলবো, কারণ একটা হালকা সাদা, কিন্তু এর মধ্যে আমরা যদি খুব ডিপলি যদি দেখি, দেখবা যে সেপ্টাল থিকেনিং আছে, ত্রিভুজ চতুর্ভুজ এগুলি আছে তাই না। এই অ্যাপিয়ারেন্সটা তুমি মনে রাখবা যে এই যে ওভারলাইং দ্য গ্রাউন্ড গ্লাস, ইফ দ্যার ইজ সেপ্টাল থিকেনিং, ওটাকে আমরা কেজি বেবি বলি। যেমন এই যে এখানে দেখো, এই যে এইখানে এই যে চতুর্ভুজ পঞ্চভুজ হয়ে আছে না, এগুলি কিন্তু সেপ্টাল থিকেনিং, এবং এটা এটা তো ডেফিনেটলি নর্মাল না। আবার কনসোলিডেশনের মতো কি ডেন্সিটি, এটা হালকা ডেন্সিটি না, এরকম একটা হালকা ডেন্সিটি, সেই হালকা ডেন্সিটির উপরে সেপ্টাল থিকেনিং। সো দিস ইজ ক্রেজি বেবি প্যাটার্ন। এবং ক্রেজি বেবি প্যাটার্ন কিন্তু যে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের যে কয়েকটা সিটি ফিচার, যেমন গ্রাউন্ড গ্লাস, রেটিকুলো নোডুলার শ্যাডোজ, হানিকম্বিং, ট্রেকশন ব্রঙ্কিয়েক্টিসিস, ক্রেজি পেবি, এই কয়েকটাই কিন্তু, জাস্ট একটাতে কম এটা বেশি, ওইটা কম, আরেকটাতে ওইটা কম ওইটা বেশি, এভাবেই কিন্তু নানা ধরনের ডিফারেন্ট টাইপ অফ আইএলডি আমরা সাব ক্লাসিফিকেশান করি। তো ক্রেজি পেবি একটা কিন্তু মানে আইএলডির ফিচার, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের একটা ফিচার। এখানে তোমার এখন প্রশ্ন উঠতে পারে যে তার তো পিজিওন কয়েক বছর বাসায় থাকার পর, রাখার পর, পরে তো সরিয়ে ফেলা হয়েছে তাই না, উনি তো তাই বললেন, তো কেন তারপরও পেশেন্ট নর্মালি গেল না, স্বাভাবিক কেন হলো না? তার মানে হাইপার সেন্সিটিভ নিউমোনাইটিসের যদি একিউট ফেজে মানে অল্প কিছুদিন এক্সপোজারের পর যদি তুমি রিস্ক ফ্যাক্টর সরিয়ে ফেলতে পারো, এক্সপোজার প্রিভেন্ট করতে পারো এবং সাথে তুমি কর্টিকোস্টেরয়েড দিতে পারো, পেশেন্ট কিন্তু টোটালি ভালো হয়ে যেতে পারে। কিন্তু আফটার এ সার্টিন টাইম, ধরো যে সাব একিউট ফেজে চলে গেছে বা ক্রনিক ফেজে চলে গেছে, তখন তুমি এক্সপোজার প্রিভেন্ট করলে ডেফিনেটলি উনি বেনিফিট পাবে, হ্যাঁ প্রোগ্রেশনটা স্লো হবে, কিন্তু আর তুমি আগের অবস্থায় যাওয়া তার কোনো গ্যারান্টি নেই। বিশেষ করে ফাইব্রোটিক ফেজে যাওয়ার পর তো এটা লাইক দ্যাট অফ আদার আইএলডি, আইপিএফ, হ্যাঁ মানে ফাইব্রোটিক আইএলডির মতো সে আচরণ করে, এবং তুমি কোনো আগে সে কী ছিল সেটা তুমি বুঝতেও পারবে না, মনে হবে যেন এটা একটা আইপিএফের মতো। তো যাই হোক, এই পেশেন্টের মানে আদার দেন আইএলডি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজই আমরা বলি তাই না, এরকম বাইল্যাটারাল কেজি বেবি প্যাটার্ন আছে, পেশেন্টের এক্সার্শনাল ব্রেথ রেজিস্ট্যান্স আছে, ড্রাই কাফ আছে, আদার দেন আইএলডি পেশেন্টের আরেকটা ফিচার আছে। তুমি যদি হ্যাঁ তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, এই যে এখানে এই যে এটা দেখছো, এগুলো কিন্তু এয়ার স্পেস তাই না, এটাকে বলে প্যারাসেপ্টাল তাই না, সেপ্টালের সাথে প্যারালালি তোমার এখানে দেখা যাচ্ছে এই এয়ার স্পেস, দিস ইজ ইমফাইসিমা, এবং আপার পার্টে তোমার ইমফাইসিমা আছে। আর তুমি যে এখানে আসো, এই যে এইগুলি তোমার ইমফাইসিমা, এই যে ইমফাইসিমাটা চেঞ্জ এবং
উনি কি বললেন কি কারণ, আমরা তখন রিস্ক ফ্যাক্টর খুঁজবো যে একটা ফিমেল পেশেন্ট বায়োমাস ফুয়েল, এবং উনি এখনও কিন্তু উনি রান্না লাকড়ি দিয়ে রান্না করে, তাই না? এবং অনেক সেই কি বলা যায় ইয়ং বয়স থেকে উনি লাকড়ি দিয়ে রান্না করতেছেন, বায়োমাস ফুয়েল ইউজ করতেছেন। আরেকটা পয়েন্ট হলো প্যাসিভ স্মোকার, ওনার বাসায় উনি তো একভাবে তাই বললেন যে ওনার হাজব্যান্ড স্মোকার এবং একই রুমে উনি স্মোক করেন। তাহলে প্যাসিভ স্মোকিং, বায়োমাস ফুয়েল দুটা মিলেই কিন্তু ওনার সিওপিডি ডেভেলপ করতে পারে। তাহলে ওনার আমরা একই সঙ্গে এখানে দেখি যে সিওপিডির ফিচার আছে যে প্যারাসেপ্টাল ইমফাইসিমা আমরা পাচ্ছি, যে সেপ্টামের প্যারালালি এটা পাচ্ছি, প্যারাসেপ্টাল ইমফাইসিমা, সেন্ট্রিলোবুলার ইমফাইসিমা, প্যানলোবুলার ইমফাইসিমা, এগুলো ডিফারেন্ট টার্ম আমরা পরে আলোচনা করব। কিন্তু প্যারাসেপ্টাল ইমফাইসিমাটা কেমন সেটা একটু তুমি দেখে নাও। পেশেন্ট হেজ সিওপিডি, পেশেন্ট হেজ ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, এটা ওনার বেলায় আমরা কিন্তু দুইটা আলাদা ইটিওলজি পেয়েছি। দিস আইএলডি ইজ ডিউ টু পিজন এক্সপোজার, দিস সিওপিডি ইজ ডিউ টু বায়োমাস ফুয়েল অ্যান্ড প্যাসিভ স্মোকিং। ভেরি গুড। তাহলে আমি সিওপিডি উইথ আইএলডি বা সিওপিডি উইথ এসপিটাই আমার মানে কারেক্ট ডায়াগনোসিস, যথাযথ ডায়াগনোসিস তোমার এটা হচ্ছে। যদি এমন হতো যে ওনার কোনো রিক্স ফ্যাক্টর নাই আদার দেন স্মোকিং, যে ওনার পিজন এক্সপোজার নাই, এরকম মোজাইক প্যাটার্ন নাই, কিন্তু নিচের দিকে আইএলডি, উপরের দিকে তোমার সিওপিডি, সেক্ষেত্রে কী হতে পারে ডায়াগনোসিস বলতো? যে কোনো তেমন স্মোকিং ছাড়া, বিশেষ করে মেল পেশেন্ট, সেটা হলো সিপিএফই। তোমরা শুনছো না, সিপিএফই কম্বাইন্ড পালমোনারি ফাইব্রোসিস অ্যান্ড ইমফাইসিমা, সেটার জন্য শুধু স্মোকিং একটা রিস্ক ফ্যাক্টর। এখন স্মোকিংয়ে করিমের হবে ধরো আইএলডি, হয় না? স্মোকিং তো আইএলডির একটা রিস্ক ফ্যাক্টর। রহিমের হবে সিওপিডি, কিন্তু মিস্টার আবদুলের দুইটা কম্বিনেশন হবে, সেটা জেনেটিকলি ডিটারমাইন্ড, সেটা হলো কম্বাইন্ড ফাইব্রোসিস, সিপিএফই কম্বাইন্ড পালমারি ফাইব্রোসিস অ্যান্ড ইমফাইসিমা। কিন্তু সেই ক্ষেত্রে তুমি এরকম আলাদাভাবে অর্গানিক ডাস্ট এক্সপোজার অথবা এরকম ক্রেজি বেবিটা পাবা না, দ্যাট উইল মিমিক লাইক ইউআইপি, ইউজুয়াল ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া। আমরা ইউজুয়াল ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়াটা কী পরে আলোচনা করব।